আজ আমি এই লেন্সটি তৈরি করলাম, কিছুক্ষণ পরে এটা দিয়ে ছবি তুলতে বাইরেও যাব, ভিডিও করে দেখাবো আপনাদেরকে এটা থেকে রেজাল্ট কেমন পাই, কীভাবে তৈরি করলাম বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। এটা একটা পিনহোল লেন্স, যে কেউ এই ধরনের লেন্স তৈরি করতে পারবেন। এটা তৈরি করার জন্য যা দরকার হবে তা কিন্তু অলরেডি আপনার কাছে আছে, ক্যামেরা ক্যাপ। ক্যামেরা ক্যাপ ব্যবহার করে আমি এই লেন্সটি তৈরি করেছি। সো আপনারাও চাইলে কিন্তু এরকম একটা পিনহোল লেন্স তৈরি করতে পারবেন। ছবি কেমন হয়? স্পয়লার অ্যালার্ট, ছবি কিন্তু একদম বাজে কোয়ালিটির একটা ছবি। এখনকার দিনের মোবাইল ফোন থেকেও কিন্তু আপনি এর চেয়ে বেটার কোয়ালিটির ছবি পাবেন। তবে ট্রাস্ট মি, আজকের ভিডিওতে থাকছে শেখার মতন অনেক কিছু। লেন্সটি তৈরি করতে যা দরকার হবে তা হলো একটি ক্যামেরা ক্যাপ এবং যে কোনো ধরনের টুল যা ব্যবহার করে ক্যামেরা ক্যাপটি আপনি ছিদ্র করতে পারবেন। আমি একটি মিনি ড্রিল ব্যবহার করেছি এবং খুবই চিকন একটি ড্রিল বিট ব্যবহার করেছি। ক্যামেরা ক্যাপটি নিয়ে নেব এবং হিসাব নিকাশ করে ক্যামেরা ক্যাপের একদম মাঝখানের যে অংশ সেটাকে চিহ্নিত করে নেব। এরপর সাবধানতার সাথে মাঝখানে ছোট একটি ছিদ্র করে নেব। এবার ক্যামেরা ক্যাপটি, এই পিনহোল লেন্সটি লাগিয়ে টেস্ট করার পালা। ছবি তো দেখছি খুবই গোলা, উই ক্যান ডু বেটার দ্যান দিস। সো বিষয়টা আগে আমরা প্রথমে বুঝে নিই কীভাবে কাজ করে এই পিনহোল লেন্স, এরপর কারেকশন করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বেসিক ক্যামেরা তৈরি করেছি। এটি আমি তৈরি করেছি জাস্ট একটা কার্ডবোর্ড বক্স থেকে। এই কাগজটি হচ্ছে আমাদের সেন্সর, অপর পাশের মোবাইল ফোন যেটি দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সাবজেক্ট, আর এই ছোটো হোলটি হলো লেন্স। যদি লাইট অফ করে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন আমাদের সাবজেক্ট বা এই মোবাইল ফোনের ছবি থেকে আসা লাইট হোল দিয়ে প্রবেশ করে মোবাইল ফোনের ঠিক উল্টো একটা ছবি আমাদের এই কাগজের সেন্সরে তৈরি করেছে। এই হোলটা যত ছোট করব আমরা তত শার্প একটা ছবি এই কাগজের সেন্সরে পাবো। আমাদের চোখও কিন্তু ঠিক একইভাবে কাজ করে। আমাদের চোখে যে আলো প্রবেশ করে সেটা কিন্তু আমাদের চোখের সামনে একটা লেন্স রয়েছে, সেই লেন্স দিয়ে রেটিনায় গিয়ে প্রবেশ করে। রেটিনায় মূলত আমাদের যে ছবি রয়েছে সেটা তৈরি হয়। এখন সেই রেটিনায় যে ছবিটা তৈরি হয় সেটাও কিন্তু উল্টো একটা ছবি থাকে, মানে আপওয়ার্ডস ইনভার্টেড একটা ছবি থাকে। আমাদের ব্রেন এটাকে ঠিক করে আমাদের কাছে উপস্থাপন করে, যার কারণে আমরা সব কিছু সঠিকভাবে দেখতে পাই, উল্টো দেখতে পাই না। এখন দেখা যায় আমাদের চোখের কোনো সমস্যার কারণে, হয়তোবা আমাদের যে চোখের লেন্স রয়েছে সেটা কোনো প্রবলেম হয়েছে, কিংবা সেই লেন্সটাকে কন্ট্রাক্ট করছে যে মাসেল সেটা কোনো প্রবলেম হয়েছে, বিভিন্ন কারণে দেখা যায় আমাদের চোখে সমস্যা হয়, যার কারণে আমরা ঠিকঠাকভাবে দেখতে পাই না। যে ছবিটা তৈরি হয় সেটা ঘোলা একটা ছবি রেটিনায় গিয়ে পড়ে। এই কারণেই সেটাকে ঠিক করার জন্য কিন্তু আমাদের এক্সটার্নাল সাপোর্ট নিতে হয়। আমরা তখন চশমা ব্যবহার করি, সেই চশমায় কিন্তু নির্দিষ্ট মানের একটা লেন্স ব্যবহার করা হয় যেটা আমাদের যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমকে কারেকশন করে দেয়। আপনি যদি খালি চোখে ঘোলা দেখেন কিংবা আপনার যদি গ্লাস ব্যবহার করতে হয় পারফেক্টলি দেখার জন্য, সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, আপনাদের হাতে এরকম ছোট একটা ছিদ্র তৈরি করবেন, হাতের মুঠ এভাবে ধরে, দেন আপনার এখান দিয়ে যদি তাকান তাহলে দেখবেন আপনার কিন্তু গ্লাস ছাড়া চশমা ছাড়াই মোটামুটি ওই ছিদ্র দিয়ে যে জিনিসগুলো দেখছেন সেগুলো ক্লিয়ার দেখছেন। ঠিক একইভাবে এই পিনহোল লেন্সও কাজ করে। এটার যে ছিদ্র আছে সেটা যত ছোট হবে তত কিন্তু শার্প একটা ইমেজ আমরা পাবো, তত ক্লিয়ার দেখতে পারবো। কিন্তু প্রবলেম হলো ছোট ছিদ্র করা কিন্তু খুবই দুষ্কর। আর একটা প্রবলেম রয়েছে, আপনি যখন ছিদ্রটাকে ছোট করে দেবেন সেটা দিয়ে কিন্তু খুবই কম আলো প্রবেশ করবে সেন্সরে, যার কারণে একটা ডার্ক আমরা ইমেজ পাবো। এই কারণে নর্মাল লেন্সে সেই প্রজেকশনটাকে পারফেক্ট করার জন্য কিন্তু গ্লাস এলিমেন্ট ব্যবহার করা হয়। তো আমরা যেহেতু পিনহোল লেন্স তৈরি করব, এই কারণে আজকে আমরা এই গ্লাসটা ব্যবহার করব না। আগের ডিজাইনে আমাদের অনেকগুলো ফ্লো ছিল, আমরা প্লাস্টিকের যে বডি ক্যাপ ছিল সেটাকে ডিরেক্টলি ছিদ্র করেছিলাম, এ কারণে ছিদ্রটা আমরা খুব ছোট রাখতে পারিনি। তো নতুন ডিজাইনে যেটা করব, আমাদের ক্যাপটাকে প্রথমে আমরা রাউন্ড শেপে কেটে নেব মাঝখানের অংশটুকু। তো এই বড় যে একটা ছিদ্র হলো এইখানে আমরা ডিফারেন্ট এলিমেন্ট ব্যবহার করে কিন্তু এবার টেস্ট করতে পারবো। আপনারা চাইলে এখানে টিন ফয়েল ব্যবহার করতে পারেন, এটা থেকেও আমি মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি। তবে এটাকে আরেকটু রিজেক্ট করার জন্য আমি যেটা করব, এই সোডা ক্যানটাকে ব্যবহার করব। সোডা ক্যানের এই অংশটাকে কেটে নেব, এখান থেকে আমরা এই টিনটাকে বের করব, অ্যান্ড দেন সার্কুলার আকারে আমাদের বডি ক্যাপের যে ছিদ্র রয়েছে সেটা অনুযায়ী কেটে নেব। এইবার আমাদের এই টিনের মাঝখান বরাবর ছোট একটা ছিদ্র করে নেব। এরপর এটাকে একটু ঘষে মেজে নেব। আমাদের লেন্সের ভিতরের অংশে যাতে ইন্টারনাল রিফ্লেকশন না হয় এই কারণে ভিতরের অংশ আমরা ব্ল্যাক কালার করে দেব। এবার এই টিনের অংশটাকে আমাদের বডি ক্যাপের উপরে কস টেপ কিংবা গ্যাফার টেপ দিয়ে আটকে দেবো। এবার দেখার পালা কিভাবে এটা পারফর্ম করে রিয়েল লাইফ সিচুয়েশনে। তো চলুন বেরিয়ে পড়ি, কিছু ছবি তোলা যাক এই পিনহোল লেন্স ব্যবহার করে। পিনহোল লেন্স ব্যবহার করে আমরা যদি ব্লগিং করি সেক্ষেত্রে এরকম একটা রেজাল্ট পাবো। আমাকে যদি বলেন এই পিনহোল লেন্স আমি ব্যবহার করবো কিনা,
প্রবাবলি নট, বাট ইট ওয়াজ এ ফান প্রজেক্ট। এটার ছবি বর্তমান সময়ের যে মোবাইল ফোন রয়েছে সেটা থেকে আমরা যে ছবি পাই সেটা থেকেও কিন্তু অনেকাংশে পিছিয়ে থাকবে। তবে পিনহোল ফটোগ্রাফির কিন্তু হোল একটা কমিউনিটি বিদ্যমান, আপনি যদি সেই কমিউনিটির একটা পার্ট হতে চান তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা গ্রেট স্টার্টিং পয়েন্ট হতে পারে। কিন্তু কিছু পার্টিকুলার প্রজেক্টে কিন্তু এটা ডেফিনেটলি ব্যাপার রয়েছে, যেরকম আপনি 80s কিংবা 90s যে ভিডিও ছিল সেরকম একটা ভাইব তৈরি করতে যাচ্ছেন, এখন এডিটে আপনি অধিক সময় দিয়ে সেটাকে ঠিকঠাক না করার চেয়ে এরকম প্র্যাকটিক্যালি কিন্তু জাস্ট এরকম একটা পিনহোল লেন্স ব্যবহার করে সেই নস্টালজিয়া যে ভিডিও ভাইব সেটা কিন্তু তৈরি করতে পারবে। এটার ছবিগুলো যদি লক্ষ্য করেন এটার ভিতরে কিন্তু অন্যরকম একটা ভাইব আছে, সেই আগেরকার দিনের যে ছবি নর্মালি যেগুলো আমরা এখনকার সময় দেখতে পাই না। সো আপনি যদি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান সেক্ষেত্রেও কিন্তু এটা ভালো একটা চয়েস হতে পারে। সো ফাইনাল কথা হলো গিয়ে এটার যে উইকনেসগুলো রয়েছে, কোয়ালিটি খারাপ, ব্লারি ইমেজ প্রডিউস করে, এই জিনিসগুলোই কিন্তু এই পিনহোল লেন্সের আবার স্ট্রেংথ। এটার ছবিগুলোর ভিতরে অন্যরকম একটা ভাইব আছে যা এখনকার সময় দেখা যায় না, অন্যরকম, জাস্ট অন্যরকম। আপনার গতানুগতিক যে ফটোগ্রাফি রয়েছে সেখানে রিফ্রেশিং একটা ভাইব নিয়ে আসতে হলে এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটা লাইক দিতে পারেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আপনার যদি ফিল্ম মেকিং, ক্যামেরা, অডিও, লাইটিং ইত্যাদি বিষয়ে আগ্রহ থাকে সেক্ষেত্রে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে কিন্তু এরকম দারুণ দারুণ ভিডিও খুব সহজেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।